নমস্কার বন্ধুরা, মুনস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ, একদম পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপির একটি রেসিপি নিয়ে। ফুলকপি রেজালা যে কোনো নিরামিষ দিনে, উৎসবের দিনে বা পুজো আচ্চার দিনে এই ফুলকপির রেজালা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সাথে খেতে অসাধারণ লাগে এবং বানানো ভীষণ সহজ। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেজালা। এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি এইভাবে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। কাটার পরে ফুলকপিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ জল। দিয়ে দিলাম এক চামচ লবণ। লবণটা ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। জল ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। এবার সবটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ফুলকপির মধ্যে অনেক সময় ভীষণ ময়লা বা পোকামাকড় থাকে, ধুয়ে নেবার পর সেগুলো এভাবে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিলে সেটা বেশ স্বাস্থ্যকর হয়। আমি মিনিট দুয়েক সময় ধরে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি। এবার আমি কপিগুলো জল ছেঁকে তুলে নিচ্ছি। ভাপানোর ফলে ফুলকপিগুলো সামান্য একটু নরমও হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 20টা মতো গোটা কাজু বাদাম, দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত আর 2 টেবিল চামচ চাল মগজ। সমস্তটা আমি আগে ড্রাই গ্রাইন্ড করে নেব। এগুলো জল দিয়ে বাটার আগে যদি এভাবে শুকনো গ্রাইন্ড করে নেওয়া যায় তাহলে পেস্টটা খুব স্মুথভাবে তৈরি হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিচ্ছি 20-25টা কিশমিশ। দিয়ে দেব 5 টেবিল চামচ বা 1/2 কাপের থেকে সামান্য একটু কম টক দই। আমি টক দইটা মিক্সারের মধ্যেই দিয়ে দিচ্ছি, এর ফলে দইটা একই সাথে ফেটানো হবে। টক দইটা দিয়েই আমার পেস্টটা পুরো বানানো হয়ে গেছে। আমি এখানে কোনো জল ইউজ করিনি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো ভেজিটেবল অয়েল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। যেহেতু রেজালা তাই ঘিটা অবশ্যই দেবার চেষ্টা করবেন। তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, কারণ কপি তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে ভীষণভাবে তেল ছেটকায়। এভাবে যদি কপি ভাজার আগে লবণ দিয়ে দেওয়া যায় তাহলে তেল আর ছেটকায় না। সমস্ত কপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। সমস্ত কপিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার মিনিট দুয়েক সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কপিগুলো ভেজে নেব। তবে খুব বেশি লাল লাল করে কপি ভাজার দরকার নেই। হালকা যখন রং ধরতে শুরু করবে সেই অবস্থায় আমি কপিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার বাকি যে তেলটুকু রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভেজিটেবল অয়েল। এবার তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ফ্লেমটা আমি এই সময় একদম লোয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি 4-5টা থেঁতো করা ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, 15টা মতো গোটা গোলমরিচ, 2 টুকরো দারচিনি স্টিক আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার মিনিট খানেক সময় ধরে একদম লো ফ্লেমে আমি সমস্ত ফোড়নগুলো ভেজে নেব। এভাবে যদি একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে ফোড়নগুলো ভেজে নেওয়া যায় তাহলে ফোড়নের সুন্দর গন্ধটা তেলের মধ্যে মিশে যায়, তাছাড়া ফোড়নটা পুড়ে যাবারও ভয় থাকে না। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার লো ফ্লেমে আমি আদাটা ভালোভাবে ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি
হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কা ব্যবহারে ঝাল তেমন হয় না, তবে রঙটা খুব সুন্দর হয়। সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা। মিক্সার জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার সমস্তটা একদম লো ফ্লেমে আমি কষাতে থাকব। কোনোভাবেই কিন্তু মিডিয়াম বা হাই ফ্লেমে এটা কষানো যাবে না, যেহেতু কাজু বাদাম চারমগজ ব্যবহার করা হয়েছে। খুব তাড়াতাড়ি তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 2 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই সামান্য একটু মিষ্টি দিলে টেস্টটা ভালো হয়। আমি কিন্তু কপি ভাপানোর সময় এবং ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, লো ফ্লেমে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেলটা গা থেকে ছেড়ে আসছে। এই অবস্থায় আমি ভেজে রাখা কপিগুলো মশলার সাথে মিশিয়ে দিলাম। এবার ফ্লেমটা হাইয়ে করে 30 সেকেন্ড মতো আমি কপিগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হয়। আপনারা যদি গ্রেভি বেশি চান তাহলে আরও সামান্য একটু জল দিতে পারেন। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে সেদ্ধ হতে দেব। 7 মিনিট বাদে ঢাকাটা ওপেন করেছি। কপিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ জায়ফল আর জৈত্রীর গুঁড়ো। দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। দিচ্ছি 1 চামচ রোজ ওয়াটার আর 1 চামচ কেওড়া ওয়াটার। সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আমি পরিবেশন করব ফুলকপির রেজালা। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।